দপ্তরে হিন্দু কর্মচারীর ঠিক সংখ্যাটা কত জানতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। হাসিনা সরকারের পতনের পর প্রতিবেশী দেশে হিন্দু কর্মচারীদের চাকরি ছাড়তে বাধ্য করা হচ্ছে, জোর করে পদত্যাগ পত্রে সই করানো হচ্ছে। হিন্দুদের এখন মুসলিম প্রধান বাংলাদেশে থাকা দায় হয়ে উঠেছে, ঠাই মিলছে না ভারতেও। সীমান্তে এসে ফিরে যেতে হচ্ছে আপন দেশে, যেখানে তাদের কোনো নিরাপত্তাই নেই। এরই মাঝে সরকারি চাকরিতে হিন্দুদের সংখ্যা কত জানতে চেয়ে বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রকের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এহেন বিজ্ঞপ্তিকে ঘিরে শোরগোল পড়ে গেছে বাংলাদেশে, এর আঁচ পড়েছে পদ্মারে পারেও। তাহলে কি হাতে গোনা যে কজন হিন্দু চাকরি করছেন সরকারি বিভাগে, তাঁদেরও কি দিন শেষ হতে চলল? তাৎপর্যপূর্ণভাবে এহেন বিজ্ঞপ্তির বিষয় সরকারের তরফে এখনো কোনো ব্যাখ্যা না দেওয়ায় সে দেশের সংখ্যালঘু এবং প্রগতিশীল মহল অত্যন্ত বিচলিত। তবে বাংলাদেশের ধর্মান্ধ শক্তি যেভাবে মাথা চাড়া দিচ্ছে, তাতে বাংলাদেশ পাকিস্তান হওয়ার পথে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ এভাবে বিশেষ একটি ধর্মাবলম্বী মানুষজনকে এভাবে চিহ্নিত করার জন্য সরকারি বিজ্ঞপ্তির দৃষ্টান্ত এর আগে বাংলাদেশে নেই, এমনকি এই উপমহাদেশেও অতীতে এই ধরনের সরকারি চিঠির নজির নেই। সম্প্রতি বাংলাদেশে হিংসাত্মক আন্দোলন এবং নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের সংখ্যালঘুদের উপরে একের পর এক আক্রমণের ঘটনা ঘটেছে, তা ভয়াবহ ও নজিরবিহীন। শুধু ফেসবুকে অত্যাচারের প্রতিবাদ করায় উৎসব মণ্ডল নামে এক কিশোরকে থানা থেকে বের করে পিটিয়ে খুন করা হয়েছে। এমন অবস্থায় এই সরকারি চিঠি ঘিরে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে হিন্দুদের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, এ ব্যাপারে যথেষ্ট নিন্দার ঝড় বইলেও প্রকাশ্যে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছেন না কেউই। এর কারণ অবশ্য সরকার নয়, বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। কারণ তাদের গণ আন্দোলনের জেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ, সরকারের বিরোধিতা শুনলে দেশদ্রোহী তকমা সাটিয়ে দেওয়া হচ্ছে, তাই কেউই প্রকাশ্যে বিরোধিতা করার সাহস দেখানোর ঝুঁকি নিচ্ছেন না। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।